আসসালামুআলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের মাঝে আমি আবারও যুক্ত হয়ে গেলাম জহুরুল ইসলাম নিখিল নতুন একটি ভিডিও নিয়ে। সিরিজ জয়ের লক্ষ্যে সেকেন্ড ওডিআই ম্যাচে আফগানিস্তানের সাথে বাংলাদেশ কোন সেরা একাদশ নিয়ে মাঠে নামবে এই ভিডিওটার মাধ্যমে আপনারা সেটা জানতে পারবেন। ওপেনিংয়ে আমরা দেখতে পারবো তামিমের সাথে লিটন দাসকে, তিন নম্বরে পাবো বরাবরের মতন সাকিব আল হাসানকে, চার নম্বরে মুশফিকুর রহিম অবশ্যই থাকবে উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে, পাঁচ নম্বর পজিশনে ইয়াসির রাব্বিকে প্রথম একটা কালকে সুযোগ দেওয়া হলো, আশা করি সেকেন্ড ওডিআই ম্যাচে তাকে আরও একটা সুযোগ দেওয়া হবে পাঁচ নম্বর পজিশনে, ছয় নম্বরের পজিশনে বরাবরের মতন মাহমুদুল্লাহ রিয়াদ থাকবেন, সাত নম্বর পজিশনে আফিফ হোসেন ধ্রুব, আট নম্বর পজিশনে মেহেদী হাসান মিরাজ, যেহেতু চট্টগ্রামের মাঠে খেলা হবে তার জন্য অবশ্যই তিনজন ফাস্ট বোলার দলে রাখতে হবে। প্রথম ওয়ানডে ম্যাচে ফাস্ট বোলাররা কত ভালো বল করেছে আফগানিস্তান এবং বাংলাদেশের। তিনজন ফাস্ট বোলার হলো বাংলাদেশের তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং শরীফুল ইসলাম। আপনাদের কাছে এই একাদশ নিয়ে যদি বাংলাদেশ মাঠে নামে তাহলে আপনাদের কি মনে হচ্ছে, আমরা কি সিরিজ জয়লাভ করতে পারবো সেকেন্ড ওডিআই ম্যাচে? অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। আর বাংলাদেশ আফগানিস্তানের প্রতিটি ম্যাচ যদি আমাদের চ্যানেল থেকে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ সময় আপনারা আমাদের সাথে থাকার জন্য।